আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমরা অবস্থান করছি ওয়াদিয়া জিন অর্থাৎ জিন পাহাড়ে, এবং এই জিন পাহাড়ে এসেছি হাজি সাহেবগঞ্জ সহ। আমরা উটের উপরে উঠবো এবং এই উটে ওঠার জন্য এই টিকিটটা সংগ্রহ করতে হবে। এই একটা টিকিটের দাম 10 টাকা, আর এই উটে একবার যদি আপনি উঠতে চান মাত্র 10 রিয়াল আপনাকে প্রদান করতে হবে। তাহলে চলুন আসুন, আমরা এখন হাজি সাহেব সহ এর উপরে উঠবো ইনশাআল্লাহ। এই যে এখন আমাদের হাজি সাহেব এই উটের উপর উঠতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সফরে যখন এখানে আসি, প্রতি সফরে আসলে আমরা উটের উপরে হাজি সাহেব সহ উঠি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। অলরেডি আমাদের হাজি সাহেব উটের উপর উঠে চেপে বসেছেন আলহামদুলিল্লাহ। এই যে এখন উট উপরের দিকে উঠে উঠে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই দেখে কি লোভ হচ্ছে, মনে হচ্ছে যে উটের উপরে উঠবেন। তাহলে চলে আসুন, হজ এবং উমরা করার এই সুযোগটাকে কাজে লাগান। হজ এবং উমরা করার যাদের সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, তারা এই সৌভাগ্য অর্জন করেছেন, এবং যারা ইতিমধ্যে মক্কা এবং মদিনাতে এসেছেন তারা উটের উপর উঠার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে আপনিও এই উটের উপর ওঠার জন্য উদগ্রীব হয়ে আছেন। হজ এবং উমরা করার জন্য আমাদের প্রতি মাসের গ্রুপ রেডি থাকে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মক্কা মদিনা সফর করতে পারেন, এবং মক্কা মদিনা সফর করার মাধ্যমে আপনি এই ওয়াদিয়া জিনে এসে উটের পিঠে আপনি উঠতে পারবেন ইনশাআল্লাহ। এই যে সনু ভাই, সনু ভাই, সনু ভাই, এই আঙ্কেল, মাশাআল্লাহ। আহ, সফর শেষ করে হাজি সাহেবগণ এখন উট থেকে নামবেন আলহামদুলিল্লাহ। এই যে এখন আমাদের হুজুর উঠবেন এর উপরে। উঠে তো উঠতেছে না, মানে যে পাহাড়ে উঠতেছে দেখে, বাবা রে বাবা মারো। আলহামদুলিল্লাহ, এই উট উঠে গেল, দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল, এখন উটের সফর শেষ করবেন মুফতি মাহবুব হাসান, খতিব বাউপাড়া সাইফুল কোরআন জামে মসজিদ মাদ্রাসা। ধরেন ধরেন, আমি আছি তো আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন পর্যন্ত এখানে আসতে পারিনি, আমরা নিয়াত করব ইনশাআল্লাহ হজ উমরা করার, এবং যারা হজ এবং উমরা করতে আসবে আল্লাহ পাক চাইলে আপনারা এই ওয়াদিয়া জিন অর্থাৎ মদিনা জিন পাহাড়ে আসার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এবং এই জিন পাহাড়ে আসলে এই উটে ওঠার যে মজা সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ। পথে রাখেন, আবার আসি তখন। ইনশাআল্লাহ এর পরের সফরে আপনি আমার সাথে থাকবেন এবং আপনার সাথে আমি উটের উপর উঠবো ইনশাআল্লাহ। ওকে করবো, একটু পথে রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া চেয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.